আর প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম করিমগঞ্জ উপজেলায়। দেখেন আমরা অলরেডি করিমগঞ্জ স্বাগতম করিমগঞ্জ উপজেলা এখানে আমরা চলে আসছি। এখন আমরা করিমগঞ্জ উপজেলার ভিতরে প্রবেশ করব এবং করিমগঞ্জে কি কি আছে সেগুলো আমরা দেখবো। তাহলে চলুন আমরা শুরু করি। পরিবেশটা ভালো, আশেপাশে গ্রামের পরিবেশ তা ঠিক আছে। আজকে আমরা কোথায় যাচ্ছি তাহলে? জঙ্গল বাড়ি আর কোথায়? করিমগঞ্জের গ্রামীণ পরিবেশটা আমরা দেখবো, তাই তো? ভালো লাগতেছে, মিস করবো রে, একদিন খুব মিস করবো। করিমগঞ্জ দর্শক আপনাদেরকে বাহির থেকে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। কিশোরগঞ্জ জেলায় মনে হয় একটা পরিচয় কি আছে যেটা করিমগঞ্জ অবস্থা, তাই তো? এখানে শুধু হাওর আর হাওর মানে সিজনাল পানি। সিজনে একটা পানি থাকবে আর একটা সিজন থাকবে যেখানে একটা ফসল করবে তারা। এখন যেমন একটা সিজন চলতেছে এটা ফসলের সিজন, এখন তারা ফসল করতেছে, এই ফসল দিয়ে তারা এক বছর চলবে। মালিক ভাবতে আসি হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা চলে আসলাম বালিগোলা। এটা হলো বালিগোলা বাজার। প্রিয় দর্শক আমরা বালিগোলা রোডের একবারে লাস্ট মাথায় চলে আসছি। এইটুকু পর্যন্ত আপনারা সিএনজি অটোরিকশা বা বাইক দিয়ে আসতে পারবেন, তারপরে এখান থেকে ট্রলারে করে আপনার ওই পারে যেতে হবে, তারপর আপনারা চলে যাবেন ইতনা মিথামোইন অষ্টগ্রাম। নাটে চলে আসছি আমরা অলরেডি। প্রিয় দর্শক আমরা এখন চলে আসলাম বালিকুলা। এখান থেকে আপনারা ইতনা মিথামোইন এবং অষ্টগ্রাম যাইতে পারবেন। এই যে আপনারা দেখেন এখানে অলরেডি মানুষ নৌকাতে উঠেছে, এভাবে আপনারা যেতে পারেন। আর আপনারা যদি মোটর সাইকেল গাড়ি নিয়ে আসেন ইচ্ছা করলে আপনারা পার্সোনাল রিজার্ভ করে যেতে পারবেন। আমি অলরেডি ভিডিও করেছি এই সম্পর্কে, আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারবেন। তো আমরা বালিগোলা ঘোরার পর আবার যাব করিমগঞ্জ। করিমগঞ্জে আমরা জঙ্গলবাড়ি যাব এবং সেখানে আমাদের একটা বন্ধু আছে, বন্ধুর সাথে দেখা করব, তারপরে আমরা আমাদের ভিডিও শেষ করব। তো প্রিয় দর্শক এখানে আমরা আসার পরে ভালোই একটা ফিল পাইতেছি, কারণ পানি যেখানে আছে, বন্দর যেখানে আছে সেখানে ভালো লাগবে, এটাই স্বাভাবিক।
সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা আছি চামড়া বন্দরে। এই চামড়া বন্দর থেকে আমরা এই চামড়া বন্দরের এটা কি বলে সদরঘাট, সদরঘাট চামড়া বন্দর সদরঘাট, এই সদরঘাট থেকে আমরা কিশোরগঞ্জের তিনটা উপজেলা যাইতে পারবো। যেমন ইতনা, মিঠামইন, অষ্টগ্রাম, এই তিনটা উপজেলা, শুধু হাওড় আর হাওড়। এই এই জায়গা থেকে হাওড় কিন্তু শুরু হয়েছে। এই জায়গা আছে, ওইদিকে আছে আপনার নিকলি, নিকলি এই দিক থেকে শুরু হয়েছে, আর এদিক থেকে হয়েছে করিমগঞ্জ। এই দুইটা উপজেলা থেকে আমরা ইতনা, মিঠামইন, অষ্টগ্রাম, এই তিনটা উপজেলার মধ্যে আমরা যাইতে পারবো। বালিকোলা থেকে যাওয়া, বালিকোলা ওইদিকে একটা আছে, ওইখান থেকে যাওয়া যাবে, এখান থেকে যাওয়া যাবে। আর এখান থেকে মূলত, এখান থেকে মূলত আমরা বিশেষ করে ওই দিক থেকে যে মাছ টাছ আছে, ওই মাছ গুলা এই দিক থেকে বন্দর দিয়ে আসা, আমাদের রাজধানী ঢাকা, ওই ঢাকার মধ্যে নিয়ে যাই। এখান থেকে আমরা ডাইরেক্ট মহাকালী যাওয়া যাবে, উজানবাটি নামে এক ভাত আছে, ওই বাস দিয়া। অলরেডি দেখো ওই যে মানুষ কিন্তু ওই যে মালামাল কিন্তু নামাইতেছে, হ্যাঁ, এটা কিন্তু, এটা কিন্তু ওই যে শহরমুখী হবে মালামাল গুলা। হ্যাঁ, বিভিন্ন ধান আছে, গম, ভুট্টা, এগুলা ওই অষ্টগ্রাম, মিঠামইন প্রত্যন্ত এলাকা থেকে আসে, এদিক থেকে ডাইরেক্ট চলে যায় আমাদের সেই শহর বন্দরে। আর এই যে এই মেশিন গুলো, এগুলো কি বালু তোলার মেশিন? এগুলো হচ্ছে আপনাদের বালু, এই যে নদী থেকে যে বালি টালি তোলা হয় এগুলার জন্য এগুলো ইউজ করা হয়, এই ট্র্যাং জাতীয় মেশিন এগুলা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা এখন আবার চলে যাব করিমগঞ্জ সদর। হ্যাঁ হ্যাঁ, করিমগঞ্জ, এটাও কিন্তু করিমগঞ্জই পড়ছে, বালিকুলা করিমগঞ্জে পড়ছে, বালিকুলা, তারপরে যে সদরঘাট, চামড়া বন্দর, চামড়া বন্দর, এগুলা। এই হচ্ছে সেই বাস স্টেশন, সেই বাস স্টেশন থেকে আমরা হাওড় বিলাস বাস পাবো, উজানবাটি, এই দুইটা বাস অ্যাভেলেবেল পাওয়া যায়। এই বাসগুলো আমরা ডাইরেক্ট ঢাকা যেতে পারবো। আমরা আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিখ্যাত একটি ঐতিহ্যবাহী স্থানে, ইশাকার দুর্গ। 12 বইয়েদের মধ্যে একজন অন্যতম ছিলেন সেই ইশাকা, ইশাকার দুর্গে আমরা আজকে চলে আসলাম। এখানে ইশাকার জন্ম হয়েছে 1536, মতান্তরে 1537, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সায়রা লোকর জেলায়। কালিদাস, পিতা ছিল কালিদাস গজদারি সিংহ, মতান্তরে সুলাইমান খান। জঙ্গলবাড়িতে অবস্থান কালেবু 1581 থেকে 1599 পর্যন্ত।